আমবাসায় ব্যবসায়ীদের জন্য মার্কেট শেডের উদ্বোধন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর উদ্যোগে মঙ্গলবার আমবাসা দশমীঘাট ময়দানে একটি মার্কেট শেডের উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও ফলক উন্মোচন করে এই মার্কেট শেডের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, কৃষি দপ্তরের আধিকারিক শরদিন্দু দাস, আমবাসা মহকুমা কৃষি দপ্তরের আধিকারিক জয়াপ্রভা দেববর্মা সহ অন্যান্যরা। তাদের জন্য রাজ্য সরকারের কৃষি দপ্তরে করেছে এবং এটা এখানকার মানুষের মানে খুব কাজে লাগবে, বিশেষ করে যারা এই ব্যবসা করে, আর তার সঙ্গে সঙ্গে যারা নাকি নিত্য নৈমিত্তিক বাজার করতে আসে এখানকার মানুষ, তারও একটা সুন্দর পরিবেশে খোলামেলা একটা পরিবেশের মধ্যে বাজার করবে। সরকার প্রত্যেকের কাছে গিয়ে সরকার তাদের সুবিধা দেওয়ার জন্য যে প্রচেষ্টা নিচ্ছে, এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের উদ্যোগে এই মার্কেট খোলা ওপেন মার্কেট শেডের আজকে শুভ উদ্বোধন হলো এবং এটা এখানকার অত্যাঞ্চলের মানুষের কাজে লাগবে, এটাই সরকার।